দি হাউস অব দি ডেড গেমটার নাম জানে না এরকম লোক বাংলাদেশে মোটামুটি কমই আছে। তবে অনেকে হয়তো এটা জানে না যে হাউস অব দি ডেড 5 পর্যন্ত রয়েছে। মূলত বেশিরভাগ মানুষই দি হাউস অব দি ডেড 1 এবং 2 খেলেছে, 3 থেকে 5 পর্যন্ত যে আছে এটা অনেকে জানেই না। আজ তোমাদেরকে দি হাউস অব দি ডেড 5 এর গল্প শোনাবো, যেটার নাম হচ্ছে দি হাউস অব দি ডেড স্কারলেট ডাউন, যা রিলিজ পেয়েছিল 2018 সালে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা দি হাউস অব দি ডেড সিরিজের পুরো প্লে লিস্টটা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও, কারণ তা না হলে গল্পের মাথা মুন্ডু কিছু বুঝবে না। এন্ড যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন রকম ভিডিও গেমের স্টোরি এক্সপ্লেইন টাইপের ভিডিও আমার তরফ থেকে যেন মিস না হয়। সো হিয়ার উই গো, দি হাউস অব দি ডেড স্কারলেট ডাউন, স্টোরি ইন বাংলা। দি হাউস অব দ্য ডেড 4 এর ঘটনার পর অনেক দিন কেটে যায়। এরপর 2006 কিংবা 2007 এর পরবর্তী কোনো একটা সময় শুরু হয় দি হাউস অব দ্য ডেড 4 এর গল্প। তো এই সময়টাতে AMS থর্ন হার্ট নামক একজন ডক্টরের ব্যাপারে জানতে পারে বিভিন্ন তথ্যের ভিত্তিতে। তো তারা সন্দেহের তারিখে লোকটাকে ফেলে দেয়। তো এই লোকটাকে সন্দেহ করার কারণ হলো এই থর্ন হার্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপরে খুবই দক্ষ ছিল। মোস্ট ইম্পর্টেন্টলি এই লোক বিভিন্ন বায়ো ওয়েপনের উপরেও ইনভেস্ট করেছিল, যা খুবই গোপনে করেছিল, এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সকল সরকার পক্ষ তাদেরকে জানায়নি। সে AMS এই কারণে সন্দেহ করেছিল যে কাউকে না জানিয়ে কেন সে এত ইনভেস্ট করেছিল। তো এই বিষয়ে তদন্ত করার জন্যই তাদের দুজন এজেন্ট কেট ক্রিন এবং রায়ান টেইলর অর্থাৎ জেমস টেইলরের ছোট ভাই এই দুজনকে হায়ার করে। তো এরই মাঝে হঠাৎ করে একদিন থর্ন হার্ট তার স্কার্বো ম্যানর নামক একটি বিশাল বিলাসবহুল ভবনে সবাইকে ইনভাইট করে, মূলত ওই দিন ওই শহরের সকল গুরুত্বপূর্ণ যত লোকজন আছে তাদেরকে ইনভাইট করা হয়। ইনভাইট করেছিল এই কথা বলে যে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ইনভেনশন আপনাদেরকে দেখাবো। তো সেই পার্টিতে কেট গ্রিন এবং রায়ান টেইলরও উপস্থিত হয় গেস্টদের মতো পোশাক পরে। মূলত তারা তদন্ত করার জন্য সেখানে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে বিল্ডিং কেঁপে ওঠে এবং থর্ন হার্ট বলে দেয় সবার সামনে, এই হলো আমার ইনভেনশন। তখনই বিভিন্ন স্থান হতে বিভিন্ন জম্বি এসে পড়ে এবং পার্টিতে উপস্থিত সকল গেস্টের উপরে অ্যাটাক করে তাদেরকে মেরে ফেলে। জম্বিগুলো অতঃপর কেট গ্রিন এবং রায়ান টেইলরের সামনে অগ্রসর হতে থাকে। তখন তারা দুজনে মিলে প্রতিহত করতে থাকে সে সকল জম্বিগুলোকে। তো জম্বিগুলোকে অনেকবার অনেকক্ষণ যাবৎ প্রতিহত করার মাঝে একটি পর্যায়ে রায়ান টেইলর AMS এর তরফ থেকে একটি হেলিকপ্টার কল করেছিল তাদেরকে রেস্কিউ করে নেবার জন্য, কারণ এত জম্বির সামনে টিকে থাকাটা সম্ভব ছিল না তাদের। তো যাই হোক, একটি হেলিকপ্টার সময় মতো পৌঁছে যায় সেই ম্যানশনে। হেলিকপ্টারে তারা দুজনে উঠেও যায়, কিন্তু যখনই হেলিকপ্টারটি উপরে ওড়ার জন্য উঠতে থাকে ঠিক তখনই অনেকগুলো জম্বি হেলিকপ্টারের নিচের অংশ ধরে ঝুলে থাকে, এবং অনেক জম্বি যেহেতু একসাথে ঝুলেছিল যার কারণে ভারসাম্য না পারে হেলিকপ্টারটি একটি পর্যায়ে নিচে ক্র্যাশ করে, এবং ক্র্যাশ করার আগেই রায়ান এবং কেট তারা দুজনে হেলিকপ্টার থেকে নেমে যায়। তো অতঃপর কৌশল বুঝে তারা একটি পর্যায়ে স্কার্বো ম্যানর থেকে বের হয়ে যায়, কিন্তু বের হবার কিছুক্ষণ পরই দেখতে পায় ভিতরে যেহেতু জম্বিরা অনেক ডিস্ট্রাকশন চালাচ্ছিল এবং হেলিকপ্টারও ভিতরে ক্র্যাশ করেছিল, তাই অনেক কিছুর আঘাত একসাথে সইতে না পেরে ম্যানশনটি আপনা আপনি ধসে পড়ে এবং সাথে সাথে ভিতরে উপস্থিত সকল জম্বিও সেখানে মৃত্যুবরণ করে। কেট AMS দ্বারা ইস্যুকৃত একটি ডিভাইসে দেখতে পায় যে সামনে আরও অনেক জম্বি রয়েছে। তো এই পথটা তাদের পক্ষে হেঁটে পার হওয়া সম্ভব না, কারণ অনেক জম্বি এখানে। তাই তখন তারা আশেপাশে কোনো গাড়ি খুঁজছিল। ঠিক সে সময় রায়ান একটি গাড়ি দেখতে পায় এবং তারা দুজনেই সেই গাড়িতে উঠে পড়ে। এরপর রওনা হয় সামনের আরেকটি বিল্ডিংয়ের নিকট। তো ওই ভবনের নিকট পৌঁছানোর পথে আমরা দেখতে পাই অনেকগুলো জম্বিকে তারা মোকাবেলা করে এবং কিছু জম্বি সেই গাড়ির পেছনের অংশ ধরে ঝুলেছিল তাদেরকেও কেট এবং রায়ান মিলে মেরে ফেলে। তো সর্বশেষ তারা যে ম্যানশনের ভিতরে জম্বি থাকার ব্যাপারে সন্দেহ করছিল সেই ম্যানশনের ভিতরে ঢুকে পড়ে, এবং ঢোকার পরই তারা সামনে অনেকগুলো জম্বিকে দেখতে পায়। তাই আত্মরক্ষার্থে তারা সেই গাড়ি হতে ইনস্ট্যান্ট লাফ দিয়ে নেমে পড়ে, এরপরই তারা সাথে সাথে একটি লিফটে ঢুকে যায়। তো ওই লিফট উপরে যে কটা তলাতেই থামে প্রতিটা তলাতেই অনেকগুলো জম্বিকে তারা মোকাবেলা করতে বাধ্য হয়, কারণ লিফটের সাথেই জম্বিগুলো একদম দাঁড়িয়েছিল। তো উপরে গিয়ে সব কিছু শুনশান পায় এবং একটি বিশাল কম্পিউটার ল্যাবে তারা দুজনে ঢুকে। তো তারা আশা করেনি যে ওই বিল্ডিংয়ে এত অত্যাধুনিক কম্পিউটার ল্যাব থাকতে পারে। তো ভিতরে ঢোকার পর তারা দেখতে পায় যে পুরো ওয়ার্ল্ডের ম্যাপ দেওয়া এবং বিভিন্ন প্রজেক্ট সম্বন্ধে বিভিন্ন কিছু ডকুমেন্ট সুপার কম্পিউটারের স্ক্রিনে দৃশ্যমান রয়েছে। তো তখন কেট সন্দেহ করে যে ম্যাসিভ কিছু করার চিন্তা ভাবনা করছে কেউ। ঠিক তখনই হঠাৎ করে একটি মানুষ সেই স্ক্রিনের পেছন থেকে আছড়ে তাদের সামনে পড়ে, যার কারণে স্ক্রিনটাও ভেঙে যায় এবং আমরা দেখতে পাই দি হাউস অব দ্য ডেড 1 এর প্রথম বসের ভ্যারিয়েন্টকে, যার নাম দি চ্যারিয়ট। এই চ্যারিয়টের সব থেকে আপগ্রেডেড ভার্সনকে আমরা এখানে দেখতে পাই। তো চ্যারিয়ট অতঃপর তাদের দুজনকে হামলা করার অনেক চেষ্টা করে, অনেক কিছু তাদের দিনকর ছুড়ে মারে, কিন্তু একটি পর্যায়ে রায়ান হাতের কাছে একটি বাজুকা পাওয়ার পর একটি মিসাইল ছুড়ে
সেই চ্যারিয়টকে আরো দুর্বল করে দেয়। তো দুর্বল চ্যারিয়ট আর এরপর বেশিক্ষণ টিকতে পারে না কেট এবং রায়ানের গুলির সামনে। এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে। কেট এরপর খুব হতাশ হয় যে কিউরিয়ানের বিভিন্ন ঘটনার কারণে অনেক সাফার করতে হয়েছে পুরো ওয়ার্ল্ডকে, এমনকি গোল্ডম্যানের কারণেও অনেক সাফার করতে হয়েছে পুরো ওয়ার্ল্ডকে। এখন আবার নতুন করে শুরু করেছে থর্নহার্ট। তবে থর্নহার্ট এই লোকটাকে কেট এবং রায়ান দুজনের কেউ দেখেনি, কারণ এই সকল জম্বি কাণ্ডের পেছনে মূলত কিউরিয়ান এবং গোল্ডম্যানের নামটা উচ্চারিত হয়েছে। কিন্তু মূল মাস্টার মাইন্ড যে এই থর্নহার্ট, সে ব্যাপারে AMS খুব দেরিতে জানতে পেরেছিল। অতঃপর তারা একটি রিসার্চ ল্যাবে যায়। সেই রিসার্চ ল্যাবে যাওয়ার পর একটি ফটোতে গোল্ডম্যান, কিউরিয়ান এবং থর্নহার্ট তিনজনকে একসাথে দেখতে পায়। তো থর্নহার্ট সবার মাঝখানে দাঁড়িয়েছিল। তো সব দেখে তারা এতটুকুই নিশ্চিত হয় কিউরিয়ান ও গোল্ডম্যান ছিল মূলত হাতের পুতুল, মূল কারিগর ছিল থর্নহার্ট এই সবকিছু হবার। পরবর্তী লোকেশনের দিকে এগোতে থাকে। তো পরবর্তী লোকেশনটা যেহেতু বাহিরে অনেক জম্বি বা অনেক রিস্ক দিয়ে ভরা ছিল, তাই তারা আন্ডারগ্রাউন্ড দিয়ে এগোনোর চেষ্টা করে নিরাপত্তার কথা ভেবে। কিন্তু সেখানেও তারা দেখতে পায় অনেকগুলো জম্বি। তো জম্বিগুলোকে মোকাবেলা করে এরপর আন্ডারগ্রাউন্ডের মেন হলে একটি পানিযুক্ত পথ তারা দেখতে পায়। তো সেই পানিযুক্ত পথ যদি তারা পার হতে যায় কোনো রকম প্রোটেকশন ছাড়া, সেখানে অনেক জম্বি তাদেরকে ঘায়াল করতে পারে। সেই ভয়েই তারা সামনে রয়ে যাওয়া একটি জিপে উঠে যায়। তো সেই জিপে করে তারা শেষ স্থানে পৌঁছায়। তো তারা ম্যান হলে পথ ধরে সামনে এগুতে থাকে। সামনে এগুতেই একটি নতুন ল্যাবের সন্ধান পায় তারা। সেই ল্যাবে গিয়ে দেখতে পায় যে নতুন যে সকল জম্বিগুলোকে ইনকিউবেটরে ভরে রিসার্চ চালানো হচ্ছিল সেগুলোকে মুক্ত করার আর বেশিক্ষণ বাকি নেই কম্পিউটারে। তাই দ্রুত রায়ান সেই সকল কম্পিউটার সিস্টেমগুলোকে অফ করে জম্বিগুলোকে আর মুক্ত হতে দেয় না। তো এরপর তারা সেই পথ থেকে বের হয়ে যখন ম্যানহোল দিয়ে অপর স্থানের দিকে তাদের নেক্সট লোকেশনের দিকে এগুতে থাকে, হঠাৎই সেখানে জোরে একটি প্রাণী চিৎকার করে ওঠে এবং তারা দেখতে পায় বিশাল আকৃতির একটি মিউট্যান্ট অক্টোপাস। তো ওই অক্টোপাসটা তাদেরকে ধাওয়া করে। কেট এবং রায়ান তারা দুজনও সেই অক্টোপাস থেকে অনেকক্ষণ দূরে পালায় এবং একটি পর্যায়ে রায়ান সেখানে দেখতে পায় যে ওই ম্যানহোলে তেল আসা যাওয়া করারও আলাদা পাইপ রয়েছে। তাই সেই পাইপটাকে গুলি করে কিছু তেল পানির সাথে মিশিয়ে ফেলেছে, এমনকি এরপরই একটি গ্যাস সিলিন্ডার অক্টোপাসের দেহ বরাবর ছুড়ে মেরে সেটাতে গুলি করে দেয়, যার ফলে অক্টোপাসের দেহে আগুন লেগে যায় এবং অক্টোপাসটা সেখানেই মৃত্যুবরণ করে। তো সবশেষে তারা ম্যানহোল দিয়ে থর্নহার্টের অপর একটি ম্যানশনে এসে হাজির হয়। তো সেই ম্যানশনটা মোটামুটি খালি ছিল। তো অতঃপর সেই ম্যানশনে একদম ছাদে উঠে তারা, কারণ সেই ম্যানশনের ছাদে একটি হেলিপ্যাড রয়েছে, এই ব্যাপারে তারা আগে থেকেই জানতো। তো হেলিপ্যাড যেহেতু আছে হেলিকপ্টার থাকবে স্বাভাবিক, কিন্তু হেলিকপ্টারে করে তারা যেইনি সেখান থেকে নিরাপদ স্থানে সরতে যাবে, ঠিক তখনই একটি বাদুড়ের মিউট্যান্ট এসে সেই হেলিকপ্টারটাকে ধ্বংস করে দেয়, যার ফলে নিচে বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। তো অতঃপর স্বাভাবিকভাবেই কেট এবং রায়ান মিলে বাদুড়ের মিউট্যান্টটাকে অনেকক্ষণ গুলি করতে থাকে। গুলি করতে করতে একটি পর্যায়ে সেই বাদুড়টাও সেখানে মৃত্যুবরণ করে। তো এরপর রায়ান কিছুটা হতাশ হয় এবং দুঃখ পায় তার ভাইয়ের কথা ভেবে, যে এই সকল আবর্জনা টাইপের সকল বস্তুগুলোকে মানবজাতির জন্য ধ্বংস করার মিশনে গিয়েই তার ভাই মৃত্যুবরণ করেছিল। সো এইসব বিষয়ে ভাবার পর তারা একটি পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে থর্নহার্ট বর্তমানে কোথায় আছে তার ট্র্যাক করার জন্য। AMS-এর যেই ট্র্যাকিং ডিভাইস আছে তা দিয়ে সামহাও জানতে পারে যে বর্তমানে আর একটি ম্যানশনে শুধুমাত্র বাকি রয়েছে থর্নহার্টে, সেটা হচ্ছে এই পুরো ফেসিলিটির একদম শেষ অংশে, যেটা একটি চার্চ। দুজন সেই চার্চে পৌঁছে যায়। পৌঁছানোর পর তারা সেখানে অনেকগুলো জম্বিকে দমন করে। সবশেষ তারা পৌঁছে যায় থর্নহার্টের সামনে। তারা দুজনে খুবই অবাক হয় থর্নহার্টের শারীরিক অবস্থা থেকে। থর্নহার্টের বয়স স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়েছিল। সাধারণত একজন মানুষ 100 বছরের বেশি বাঁচে না, কিন্তু থর্নহার্ট অস্বাভাবিকভাবে 150 বছরের কাছাকাছি বেঁচে গিয়েছিল। মূলত থর্নহার্টের সকল রিসার্চ করতে গিয়ে ভয়াবহ এক রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল, যাতে মৃত্যু ছাড়া অন্য কিছু হবার কথা ছিল না। কিন্তু কেট এবং রায়ান এই কারণে অবাক হয় যে থর্নহার্টের চলার শক্তিটুকুও ঠিকঠাক নেই, কিন্তু তবুও সে দিব্যি বেঁচে রয়েছে। তো থর্নহার্ট তখন পরিহাস এবং অট্টহাসি দিয়ে বলে যে আমি মৃত্যুকে জয় করে নিয়েছি, কিউরিয়ান গোল্ডম্যান ওরা চলে গিয়েছে, আমি ঠিকই রয়ে গিয়েছি। আমি চাচ্ছি আমার প্রতিষ্ঠানের দ্বারা পৃথিবীতে নতুন একটি লাইফ সাইকেল তৈরি করতে। তোমরা মানবজাতি হয় এর সাথে মানিয়ে নাও, না হয় ধ্বংস হও। একজন মানুষ কখনই 100% মরে যাওয়া উচিত নয়, তাই মৃতরাও আবার জেগে উঠুক। মানে আজগুবি সব আলতু ফালতু কথাবার্তায় বলে লোকটা। এরপর সে উপরের দিকে হাত তুলে বলে, আসছে আমাদের সম্রাট সামনেই। ঠিক এর কিছুক্ষণ পরেই উপরে তাকিয়ে দেখতে পাই বিশাল একটি ডিমের মতো বস্তু। তা আছড়ে পড়ে মাটিতে, এবং আছড়ে মাটিতে পড়ার পরেই আমরা বিশাল দৈত্যাকৃতির একটি মিউট্যান্ট দেখতে পাই। অ্যাকচুয়ালি এটা মিউট্যান্ট না। এখানে একটি বিষয় উল্লেখ করা ছিল যে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে থর্নহার্ট যে টাইপের কথাবার্তা বলতো সে হয়তো মৃত্যু
কিংবা পরকাল এসবে বিশ্বাস করতো না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বিভিন্ন কমিক্স এবং সবকিছু ঘাটাঘাটি করে এটুকু জানা যায় যে দি হাউস অফ দ্য ডেড এর পুরো ইউনিভার্সটি সামহাউ ব্ল্যাক ম্যাজিক এবং শয়তানের পূজা এই সকলের সাথে সামহাউ সম্পৃক্ত ছিল, কারণ প্রতিটা বসে আমরা এমন আধ্যাত্মিক কিছু শক্তি দেখতে পেয়েছি যা সাধারণত মিউট্যান্টের শরীরে থাকা সম্ভব নয়। সো সরাসরি বলা চলে হেল থেকে একটি শয়তান কিংবা একটি ডিমনকে সরাসরি পৃথিবীতে ডেকে আনে ব্ল্যাক ম্যাজিক এবং ওরশিপ করার মাধ্যমে। সো সেই মিউট্যান্ট সামনে এসে পড়ে, বিশাল শক্তিশালী বিশাল আকৃতির এক মিউট্যান্ট, তো কেট আর গ্রিনে কিছু করা থাকে না, তাদের পক্ষে দমন করা হয়তো সম্ভব নয়, কিন্তু তারা দুজনেই অনেকগুলো গুলি চালাতে থাকে। কিন্তু গুলি করে যখন কোনো কাজ হচ্ছে না তখন রায়ান এবং কেট একদম ছাদে চলে যায় এবং ছাদে উঠে মাথা বরাবর গুলি করতে থাকে সেটার, যদি তাতে কোনো কাজ হয় শেষ আশা হিসেবে, কিন্তু তবুও তাতে কোনো কাজ হচ্ছিল না। সর্বশেষ রায়ান একটি সাহসী সিদ্ধান্ত নেয়। রায়ান চিন্তা করে কোনো একটি মন্ত্র পড়ে চার্চের ছাদে রাখা একটি রড ধরে তা দিয়ে আঘাত করবে সে। যেই ভাবা সেই কাজ, সে কোনো একটি মন্ত্র পড়ে সেই রড ধরার পর চার্চের ছাদ থেকে লাফ দিয়ে সেই রডটা সরাসরি গেঁথে দেয় সেই ডিমনটার মাথা বরাবর। এরপর সে উপর থেকে ডিমনটার শরীরে বিভিন্ন অংশের সাথে সে বাড়ি খেয়ে আছড়ে পড়ে, যার কারণে আহত হলেও সে বেঁচে যায়। তো ডিমনটা তখন ব্যথায় কাতরাতে থাকে, কারণ সেই রডটা কোনো যেনতনো রড ছিল না, মন্ত্র পড়া রড ছিল। এবং ঠিক উপর থেকেই প্রাকৃতিকভাবে বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির বজ্রপাত সরাসরি এসে পড়ে সেই রডটার উপর, যার কারণে বৃষ্টির বজ্রপাত পুরো ডিমনটাকেই এফেক্ট করে, যার ফলে ডিমনটা সেখানেই মৃত্যুবরণ করে। তো এরপর তারা দুজনে দেখতে পায় যে চার্চ থেকে শুরু করে ম্যানশনের যত অংশ ছিল সবই ধ্বংস হয়ে গিয়েছে। অতঃপর তারা দুজনে হাঁটতে হাঁটতে সামনে এগোতে থাকে এবং আফসোস করতে থাকে যে এসবে শেষ কবে হবে। তো কেট তখনই বলে যে তোমার ভাই একটি কথা সবসময় বলতো, আশা কখনো না হারাতে। ও এখন বেঁচে না থাকলেও ওর এই কথাটা আমি আদৌ মেনে চলি, আশা কখনোই হারাতে নেই, হয়তো আশা ছিল বলেই আমরা আজ এই অসত্যটা সাধন করতে সক্ষম হলাম। এবং এখানে শেষ হয় এই গাঁজা খুইরা দি হাউস অফ দ্য ডেড 5 এর গল্প। সো দ্যাট ওয়াজ দ্য হাউস অফ দ্য ডেড স্কারলেট ডাউন স্টোরি। আশা করি ভিডিওটা আপনারা যেরকম আশা করেছিলেন সেরকম হয়নি, না হওয়াটাই স্বাভাবিক, কারণ এ ধরনের গাঁজা খুঁড়ে এ ধরনের ফালতু গল্প সাধারণত আমার পছন্দ না। তবে আপনারা অনেকেই এ যাবৎকালে রিলিজ হওয়া দি হাউস অফ দ্য ডেড সিরিজের সর্বশেষ গেম দি হাউস অফ দ্য ডেড 5 এর স্টোরি এক্সপ্লেন করার ব্যাপারে আমাকে অনেকেই বলেছিলেন, তাই আমি এক্সপ্লেন করলাম। না হলে আমার এই গেমটা নিয়ে মোটেও আগ্রহ ছিল না, কারণ এর না আছে ক্যারেক্টারগুলো কোনো ডেভেলপমেন্টে ঠিকঠাক, না আছে ডায়লগে কোনো ঠিকঠাক, না আছে থর্নহার্টের কোনো ব্যাক স্টোরি বা থর্নহার্টের কোনো কাজকর্মে ঠিকঠাক। কীভাবে মানে থর্নহার্টের ব্যাপারটা ভাবলে অবাক লাগে, সে একাধারে ধনী ব্যক্তি, শহরে সব লোককে অনায়াসে ডেকে ফেলে, কেউ তাকে কিছু বলার নেই, ডিমনটাকে যে ডেকে আনে সে ডিমনটাকে কীভাবে ডাকলো, সে এত রিস্ত ভুড়ি ভুড়ি রিসার্চ করার পর কোন সময় পেলো, কখন সময় পেলো সে ওরশিপ করার এই ডিমনের, কখন সুযোগ পেলো সে ব্ল্যাক ম্যাজিক করার, সব মিলিয়ে হাস্যকর অতি হাস্যকর একটা স্টোরি এই গেমের। আপনি একজন বাচ্চা হলে এই গেমটা আপনার ভালো লাগবে, বাট আপনি যদি ম্যাচিউর একজন লোক হন এই গেম আপনার মোটেও ভালো লাগবে না। সরি টু সে আমার এই গেমটা একটা গার্বেজ ছাড়া কিছুই মনে হয়। ও আর একটা কথা না বললি না, রায়ান নামক এই পীর বাবা আসলে বিশেষ কিছু, না হলে কি না কি এক মন্ত্র পড়ে একটি রড মাথার মধ্যে ঢুকিয়ে দিল সেই ভিলেনের, ভিলেন তো মরলোই সাথে ঠাটাও পড়ে গেল সেই ডিমনের ওপর। ভাই রে ভাই, আপনি অন্যান্য সিরিজ লাইক আউটলাস্ট বলেন কিংবা রেসিডেন্ট ইভিল বলেন, এ সকল গেমগুলোতে আর যাই হোক অ্যাটলিস্ট লজিক্যালি স্টোরির একটা মিল পাবেন, বাট দি হাউস অফ ব্লাডের সিরিজটা মুখ থুপড়ে পড়া অন্যতম কারণ এই গেমটা 3 পর 4 এবং 5 যে বের করেছে টোটালি জাস্ট মানুষকে হাইপিয়ে রাখার জন্য, কোনো গেমের স্টোরি লাইন কিছু ঠিক নাই। বাই দ্য ওয়ে আজ এ পর্যন্তই, পরবর্তীতে ম্যাসিভ একটি গেম নিয়ে হাজির হব। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স অ্যান্ড অলওয়েজ বিলিভ অন দ্য অলমাইটি। আসসালামু আলাইকুম।